হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ঠিক আছে, চলো, এখন বাজে কটা জানো? এখন হচ্ছে 9টা বাজতে যায়। ঠিক আছে, এখনো 9টা বাজে না, 9টা বাজতে যায়, ওই 8টা 45 না কত একটা হয়েছে। ঠিক আছে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। চলো একটুখানি, মানে ছেলেদেরকে সকালবেলাতে শরবত দিয়েছিলাম, সকালে মানে এখন তো গরম তো, একটু শরবত দিয়েছি। শরবত খাওয়ার পরে এবার ছেলেদেরকে ভাবছি একটু পাস্তা বানাবো। হ্যাঁ, ছেলেদেরকে পাস্তাটা বানিয়ে দিই, তারপরে ছেলেরা কেন খাবে, ছেলেরাও খাবে, আমি খাবো, আমার হাজবেন্ড খাবে, সবাই খাবো। ঠিক আছে, সবসময় ছেলেদের নাম বলে দিচ্ছি, কিন্তু আমরাও তো খাবো, বলো। চলো পাস্তাটা বানিয়ে নেওয়া যাক। আমি একটু নিজে খেয়ে নিই, আমার হাজবেন্ডও খেয়ে নিয়েছে, আমার ছেলেরাও খেয়ে নিয়েছে, খাচ্ছে, খেয়ে নিয়েছে না, ছেলেরা খাচ্ছে, ওরা নিচে নিয়ে চলে গেছে রুমে পাখার হাওয়ায় খাবে। আর হচ্ছে আমি কিচেনে আছি, আমার তো কিচেনেরই মানুষ, কিচেনেই থাকতে হবে, কি করব। ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে দুপুরের, এখন তো 9টা বাজে, এখন রান্নাবান্না করবো না, এখন ছেলেটাকে একটু পড়াবো, ছেলেদেরকে পড়িয়ে তারপরে রান্নাবান্না করতে আসবো। ঠিক আছে, দুপুরে কি করব তোমাদের সঙ্গে একটু হলো শেয়ার করব। হ্যাঁ, আর মানে ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটাই দেখবে। আর আজকে দুপুরে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বাজার যাওয়ার ইচ্ছে বলতে কি, ছেলেদের হচ্ছে বইগুলো কভার লাগাতে হবে, ছেলেদের কপি কিতাব নিয়ে এসেছি না, ও তো কভার লাগাতে হবে, দেখা যাক কতটা কি তোমাদেরকে দেখাতে পারি, কতটা কি শেয়ার করতে পারি। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই। হ্যাঁ, এখন না তোমাদেরকে সব কাজ দেখায় না কি, সব কাজ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ওয়াচ টাইম বাড়ছেই না। তোমরা দেখো না, স্কিপ করে একদম শুরু করে কেটে নিয়ে চলে যাও শেষ পর্যন্ত, মানে ফুল ভিডিও তোমরা কেউ দেখো না। ওই জন্য আর সব কাজ দেখাচ্ছি না, ওই রান্না একটু শেয়ার করছি। ঠিক আছে, তোমরা এইভাবে পাশে থেকো, সাথে দেখো। হ্যাঁ, খেয়ে নিই আমি। আমার কিচেনে রান্না করতে ছেলেটাকে পড়িয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন 11:30 পৌনে 12টা বাজে। হ্যাঁ, আমি রান্না করবো এবারে দুপুরে লাঞ্চে, কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, না তোমাদেরকে একটা জিনিস দেখাবো, হ্যাঁ খুব ভালো লাগে, এই দেখো আমার উচ্ছে গাছে কত উচ্ছে ফলেছে দেখছো, হচ্ছে কিন্তু বড় হচ্ছে না, কেন বলো তো, উচ্ছে অনেক হচ্ছে, মাটি কমের জন্য নাকি বুঝতে পারছি না, উচ্ছে অনেক হয়েছে, দেখো কতগুলো উচ্ছে হয়েছে, মাটি কমের জন্য মনে হচ্ছে না ফলগুলো বড় হচ্ছে না, একটা ফল বড় হয়েছে, এই দেখো পুঁই শাকগুলো কত বেরিয়েছে, দেখো কত সুন্দরভাবে পুঁই শাকও বেরিয়েছে, কিন্তু সেভাবে বড় হয় না, একটু একটু ছোট হয়েই রয়ে যাবে, একটু বড় হলে ভালো লাগে, কিন্তু কি করবো, এখানে মাটি কম, মাটি পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় কোথায় কোথায়, কত দূরে পাওয়া যাবে, কে আনতে যাবে, দেখো মাটি কমের জন্য মনে হচ্ছে গাছপালাগুলো কি ভালো লাগে, গাছপালা যদি বড় হয় একটা দূরে, যদি ফলও পাওয়া যায় কত সুন্দর লাগে। আর ফুল তো পাই, ফুল আমি যা একটা দুটা, যেমন আমার আমার নিজে রেগুলার পুজো করার জন্য আমাকে ফুল দেয়, ফুল গাছগুলো আমাকে দুঃখ কষ্ট দেয় না। হ্যাঁ, ফুল গাছগুলো দুঃখ কষ্ট দেয় না, ফুল পাই, কিন্তু জল উচ্ছেগুলো অনেক দেখছো, উচ্ছেগুলো হচ্ছে কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে, এই দেখো এখানে উচ্ছেটা কেমন ছোটোতেই কেমন হলুদ হলুদ হয়ে গেছে, এইভাবেই হয়ে হয়ে পড়ে যাচ্ছে, কেন বলো তো বুঝতে পারছি না। দেখ, চলো একটা উচ্ছে বড় হয়েছে, এটা আমি পেরে নিয়ে আমার হাজবেন্ডকে দিয়ে দেব, হাজবেন্ড খাবে, ভাতে দিয়ে দেব। ঠিক আছে, দেখেছো
কি মজা লাগে, কত সুন্দর লাগে গাছ থেকে কোনো কিছু ফল পেড়ে যদি খাওয়া হয়, সেটাই সেটা ছোট হোক না কেন, বড় হোক না কেন, যাই হোক না কেন, মোটামুটি যদি ঘর মানে নিজের বাড়িতে চাষ করা জিনিস যদি কিছু খাওয়া যায় খুব মজা লাগে, আমাকে তো খুব ভালো লাগে। এই দেখো তুলে নিলাম, তুলে নিলাম, এবার আমার হাজবেন্ডকে দিয়ে দেবো, হাজবেন্ড আমার খেয়ে নেবে, ঠিক আছে, ভাতের সঙ্গে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এটা আর একটু বড় হতো না কি হতো জানি না, নিচের দিকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে তুলেই নি, দেখা যাক। অনেক হয়েছিল, অনেক এই ছোট্ট গাছটার মধ্যে অনেক হয়েছিল, কিন্তু এটা একটাই গাছ, একটা না দুটো গাছ আছে, অনেক হয়েছিল কিন্তু সব ঝুড়ে ঝুড়ে পড়ে যাচ্ছে, অ হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, রোদের কাজ পড়ছে, রোদের প্রকাশ, মানে রোদ রোদ তো অনেকটাই রোদ তো, এখন 11:30 পৌনে 12টার সময় কেমন রোদ হয়ে ভাবো না। আর কালকে রাত্রিতে এত ঝড় এত বৃষ্টি, বাপরে, আজকে মঙ্গলবার, সোমবার সোমবার রাত্রিতে এত ঝড় এত বৃষ্টি হয়েছিল, বাপরে, আমি ভেবেছিলাম যে আমার উচ্ছে গাছটাই মনে হচ্ছে যা শেষ হয়ে যাবে, কিন্তু উঠে সকালবেলা উঠে এসে দেখলাম না না ঠিকই আছে। এই দেখো চলে এসেছি আমার দুপুরের রান্না, ঠিক আছে দুপুরের কি রান্না হবে দেখেছো, এই দেখো এটা হচ্ছে ডিম, ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে এটা আরেকটা ডিম। হ্যাঁ এই ডিম আমার, ডিম আমার হাজবেন্ড কি আমার হাজবেন্ড এইভাবে ডিম সেদ্ধ করে ঝোল করলে ভালো, খেতে এতটা পছন্দ করে না, ওকে ভেজে এইভাবে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিলে খেতে পছন্দ করে, ঠিক আছে, ওই জন্য হাজবেন্ডের জন্য এটা আলাদা করে, আর এই ডিমটা দিয়ে বেগুনটা দিয়ে আজকে রেসিপি বানাবো, ঠিক আছে। ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, এটা টমেটোর, এটা একটা পেঁয়াজ, এটা বেগুন, এটাও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে আদা রসুন, ঠিক আছে, আর এখানে হচ্ছে জিরে পাউডার, ওখানে হচ্ছে একটু গরম মশলা পাউডার, আর লঙ্কা হলুদ আর লবণ, আর অ্যাডভান্স আগের থেকে কড়াইতে আমার তেল দেওয়া আছে, কেন কি আমার ছেলে এখনই পাঁপড় ভাজলো, ওই জন্য এই তেলটা আর কমালাম না, এতেই দেখা যাক এতে হয়ে যায় কি না, ঠিক আছে, এতটাই তেল লেগে যাবে। এ দেখো হাজবেন্ডের ডিমটা ভেজে নিয়েছি, এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ এ দেখো বেগুনটা আর আমার ডিমটা ভালোভাবে ভেজে নিলাম, বেগুনটাও দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ এবারে এবারে ডিমটা ভেজে নেব, আর হ্যাঁ তোমরা ডিমটা বেগুনের আগে ভেজে নেবে, আর আমার আমি ভুলে গেছি বলতে কি, আমাদের কি আর ভিডিও করাটা একটা কাজ, বড় তো আগে পিছু করে অনেক কাজ থাকে, হ্যাঁ ওই কাজ করতে করতে আমি ডিমটা আগে ভুলে গেছি ভাজতে, ঠিক আছে তোমরা আগে ভেজে নিও, কোনো ব্যাপার নেই, আগে পরে ভাজলেও টেনশন নেই, বেগুনটা ভাজার আগে বেগুনের তেলটা কালো হয়ে যায় তো ওই জন্য, ঠিক আছে আমি ডিমটা পরেই ভেজে নিচ্ছি, আর এই ডিমটা ভাজছি না, এই এই ডিমটা কেমন একটা হয়ে গেছে, ছাড়া না, ভালো ডিম খারাপ হয় না কিন্তু এটা কেমন একটা হয়ে গেছে না, এটা আমি ভাজছি না, এটা আমি খেয়ে নেব। দেখো আমার ডিম বেগুনের ঝোল কমপ্লিট, ঠিক আছে
ভেবেছিলাম বেশি মশলা খাবো না এত গরমে, কিন্তু হয়েই গেল দেখো মশলাদার লাল লাল ডিম বেগুনের পাতলা পাতলা ঝোল। চলো আজকে দুপুরের লাঞ্চ মেনু এইটাই, ডিম বেগুনের ঝোল আর স্যালাড বানিয়ে নেব, আর উচ্ছে ভাতে দেওয়া আছে হাজবেন্ডের জন্য, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে চলো এবারে ভাত টাত খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু বাজারে যাব, কিছু নিজস্ব কাজ আছে বলতে কি ওই যে বই খাতা কভার লাগানোর জন্য একটা পিন আনতে হবে, ছেলের দিকে এত রুদ্রতে পাঠাচ্ছি না, হ্যাঁ পিন আনতে হবে, তারপর কিছু জামা প্যান্ট সেলাই সেলাই করতে দিতে হবে, ওই জন্য আমি নিজে একটু একটুখানির জন্য বেরিয়ে যাব, তারপরে এসে কভার লাগাবো। ঠিক আছে তোমাদের সঙ্গে যদি কভার লাগানোটা শেয়ার করতে পারি শেয়ার করবো, কভার সবাই লাগাতে পারো তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে গুড আফটারনুন, হ্যাঁ এখন এখন বাজে 2:30, আর এখন একটু বাজারে যাচ্ছি, ওই যে বলেছিলাম না কিছু জামা কাপড় আছে সেলাই করতে যাব, আর একটা মানে মানে কপি কিতাবে কভার লাগাবো, পিন আনতে হবে, আর ছেলের দিকে এত রোদ্দুরুতে পাঠালাম না ওরা পারবেও না কি কি সেলাই করতে হবে কেউ কোথায় সেলাই করতে হবে, ওই জন্য আমি নিজের থেকে যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। ঠিক আছে এক্ষুনি চলে আসবো, এসে কভার লাগাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো একটুখানি। এই দেখো মাস্ক নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সব মানে ধোয়া ধুয়ি করে চলে এসেছি। ঠিক আছে মোবাইলটা নিয়ে যাচ্ছি না, মোবাইলটা চার্জে দিয়ে দিয়েছি আর একটুখানি চলে আসছি। এতটাই গরম এতটাই গরম, চলে আসলাম এই যে দেখেছো নিয়ে চলে এসেছি, আর জামা কাপড় সেলাই করতে দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে সন্ধ্যেবেলায় দেবে, এখন এখন দেবে না, আমি ততক্ষণে কভার লাগিয়ে আর ফ্যান চালিয়েছি, তোমরা কথা তোমাদের কাছে আমার আওয়াজটা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, ফ্যান চলছে এত গরম, ফ্যান ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বাইরে এত রোদ্দুর বেরিয়েছে না ফ্যান তো চালাতে হবে বলো, তোমরা হয়তো ভাববে কি রে বাবা কভার লাগানো দেখাচ্ছে। ঠিক আছে আমি আমি আমার ভালো লাগলো, আমার যেটা মনে হলো যে একটু কভার লাগানোটা, আমি যে ছেলেদের কপি কিতাবে কভার লাগাচ্ছি ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্যই করলাম। ঠিক আছে তোমরা খারাপ ভেবো না, তোমরা দেখো ভিডিওটা।
এই দেখো বন্ধুরা, এই আমার কফি কিতাবে কভার লাগানো কমপ্লিট হলো। হ্যাঁ, 3টে থেকে বসেছিলাম, এখন 5টা বেজে গেছে, 2 ঘন্টা লেগে গেল দুটো ছেলের বুকে কভার লাগাতে। টোটালি করে ফেললাম, দেখছো, দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ, সবাই দেখো, স্কিপ করবে না। আর 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 বড় করছি না ভিডিওটা, ভেবেছিলাম রাত্রিতে মানে কি করব, ডিনারে সব তোমাদেরকে শেয়ার করবো, কিন্তু আর করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আর কভার লাগানোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি কিভাবে কভার লাগাই তোমাদের সঙ্গে শেয়ার একটু করে দিলাম, ঠিক আছে। আর আর কিছু বলছি না, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করো, এইভাবে আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।